হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল শিশু স্বাস্থ্যতে স্বাগত। আমি ডাক্তার শঙ্কর নারায়ণ মিশ্র। তো বাচ্চাদের কমপ্লিমেন্টারি ফিডিং বা উইনিং নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আগে উইনিং টার্মটা ইউজ হতো, উইনিং মানে 6 মাসের পর ব্রেস্ট ফিডিং ছাড়া বাইরের যে খাবার দেওয়া হয় সেটাকে, প্রসেসটাকে বলা হয় উইনিং। এখন সেই উইনিং টার্মটা আর বলা হয় না, কারণ এখন কমপ্লিমেন্টারি ফিডিং, কারণ হচ্ছে ব্রেস্ট ফিডিং আমাদেরকে কন্টিনিউ করতে হবে, তার সাথে সাথে বাইরের খাবার দিতে হবে। বাইরের খাবার কী কী আমরা দিতে পারি? বাইরের খাবার মেনলি কম্পোজিশন, কম্বাইন্ড ফুড, যেটা চাল বা ডাল মিশিয়ে খিচুড়ি, তারপর রাইস ডাল ভাত দিতে পারি, তারপর ধরুন দুধের সাথে মিক্স করে যেমন পায়েস দিতে পারি, ক্ষীর দিতে পারি, উপমা দিতে পারি, ডালিয়া দিতে পারি, পোহা দিতে পারি। তো এই ইম্পর্টেন্স কী আছে যে আমরা 6 মাসের পর থেকে আমরা বাইরের খাওয়ার কেন শুরু করবো? এর ইম্পর্টেন্স হলো যে ফার্স্ট 1000 ডে অফ লাইফ ইজ ভেরি ক্রুশিয়াল। তার মধ্যে 1 বছর মায়ের পেটের মধ্যে থাকে বেবি, তো সেক্ষেত্রে সমস্ত নিউট্রিশন মায়ের উপর নির্ভর করে। মা যেরকম খাওয়ার খাবে, নিউট্রিশন নেবে, তার বেবির গ্রোথ ডেভেলপমেন্ট সেভাবে হবে। আবার যখন বেবি যখন ডেলিভার্ড হয়ে যাচ্ছে, তারপর সমস্ত গ্রোথ ডেভেলপমেন্ট আমার নির্ভর করছে ফার্স্ট 6 মান্থস ব্রেস্ট ফিডিংয়ের ওপর, আর 6 মান্থস থেকে 2 ইয়ার্স টোটাল 1000 ডেজ আমার নির্ভর করছে কীভাবে বেবিকে আমরা এক্সটার্নাল ফুড দিচ্ছি, এক্সটার্নাল এনভায়রনমেন্টে কীভাবে থাকছে বেবি, কীভাবে নিউট্রিশন পাচ্ছে, ফিডিং প্র্যাকটিস কী হচ্ছে, তার উপর নির্ভর করছে। তো যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, যদি আমরা ঠিকমতোভাবে উইনিং না করতে পারি, কমপ্লিমেন্টারি ফিডিং না দিতে পারি, তাহলে বেবি কিন্তু অ্যাডিকুয়েট নিউট্রিশন পাবে না এবং বেবির অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট হবে না। তো কী কী খাবার দিতে পারি আমরা বললাম, আমাদেরকে দিই সবসময় টার্গেট করতে হবে যে ব্যালেন্স ডায়েট দিই, ব্যালেন্স ডায়েট। ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবে, ও যেরকম ব্রেস্ট ফিডিং করতো সেটা কন্টিনিউ করবে, কিন্তু তার সাথে এটা দিতে হবে। ফিডিং টেকনিক কী হবে? ফিডিং টেকনিক আমরা সবসময় চাইবো যে একটা প্লেফুল হেলদি এনভায়রনমেন্টে খাওয়াতে, কখনোই রেগে জোর জার করে খাওয়া দেবো না, তাতে তাদের উপর স্ট্রেস হবে। সব ডিফারেন্ট টাইপ অফ ফুড চেঞ্জ করতে হবে যাতে তাদের মনোটনি না আসে। এবং কনসিস্টেন্সি কী হবে খাওয়ারটা? খাওয়ারটা খুব থিক হবে না, খুব থিন হবে না, মোটামুটি সেমি সলিড হবে, সেমি সলিড স্ম্যাশড, ভালো করে একদম চটকে দিতে হবে খাবার, যেন সে অতটা তার কষ্ট না হয় চিবিয়ে খেতে। কোন মাস থেকে শুরু করা উচিত? 6 থেকে 8 মাস। কেন? তার কারণ হচ্ছে আমাদের চিউং মুভমেন্ট, জয়ের চিউং মুভমেন্ট 5 থেকে 6 মাসের পর থেকে শুরু হয়। তো ওই সময় যদি স্টার্ট করা হয় তাহলে তারা ভালো চিউয়ার হয়, ভালো চিবিয়ে খেতে পারে, পরবর্তীকালে তাদের সলিড ফুড খেতে প্রবলেম হয় না। আমরা চেম্বারে দেখি প্রচুর বাবা মা এসে বলেন যে বাচ্চা সলিড ফুড খাচ্ছে না, সেটার প্রবলেম মেন কারণ হচ্ছে যে আমরা ঠিক টাইমে উইনিং করতে পারিনি, উইনিংটা ভালো করে হয়নি। তো আমরা উইনিংয়ে সবসময় ট্রাই করব যে লোকালি অ্যাভেলেবেল ফুড যেগুলো আছে, চাল, ডাল, খিচুড়ি, রাইস, পায়েস, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো খুবই ইজিলি অ্যাভেলেবেল, লো কস্ট, বাইরে থেকে আমার কিনতে হচ্ছে না, এবং হাইলি নিউট্রিশিয়াস। এর মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ঘি, ভেজিটেবলস, এগুলো আমরা অ্যাড করব যাতে ও ফাইবারটাও পাবে এবং একটা ক্যালোরিফিক ভ্যালু বাড়বে খাবারটার। তো কিছু মিথ আছে যেগুলো আমরা মানে কিছু ভ্রান্ত ধারণা যেগুলো আমরা অ্যাভয়েড করব, সেগুলো হলো যে বাচ্চা ঘি দিলে অ্যাসিড হবে, সেরকম ব্যাপার না। বাচ্চা ফলের জুস এগুলো আমরা দেবো না, চকলেট, বিস্কিট, চিপস এগুলো আমরা অ্যাভয়েড করব। গরুর দুধ এমনি আমরা আনডাইলুটেড গরুর দুধ এমনি দেবো না, মেনলি সেটা থেকে ফুড প্রিপেয়ার করে তাতে সিরিয়াল অ্যাড করে, চাল ডাল অ্যাড করে আমরা সেটা দিতে পারি। আর আমরা উপমা দিতে পারি, ডালিয়া দিতে পারি, এগুলো আমাদের মেনলি খাওয়ার বেসিস। তার সাথে আমাদের 1 বছর অবধি ভিটামিন ডি যেরকম কন্টিনিউ করতে হবে, এবং 1 বছর পরে ডিওয়ার্মিং লাগে। ডিওয়ার্মিংও একটা খুব বড় ফ্যাক্টর, যেখানে আমরা ক্রিমির ট্যাবলেট খাওয়াতে হবে আমার বেবিদের, না হলে ওয়েট গেন হবে না এবং তার সিমটমসগুলো সব থাকবে, অ্যাবডোমিনাল পেন, মাঝে মাঝে খুব এক্সেসিভ কাঁদবে। তো সবসময় আমরা ট্রাই করব 6 মাসের পর থেকেই ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে আমাদের বাইরের খাবার দিতে হবে। তার অ্যাডিকুয়েট অ্যামাউন্টটা আমি বলে দিই, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট 6 থেকে 8 মাস তাকে আমরা 2 থেকে 3 চামচ বাইরের খাবার দেব, সেটা দিনে 3 থেকে 4 বার। আবার যদি 8 থেকে 11 মাস দেখি তখন তাকে আমরা হাফ বাটি দেবো 3 থেকে 4 বার। তার থেকে আমরা একবার বা দুবার স্ন্যাক্স দিতে পারি। স্ন্যাক্সের মধ্যে মেনলি কী দেবো? স্ম্যাশড পোটাটো, স্ম্যাশড ব্যানানা, স্ম্যাশড ম্যাঙ্গো, ভালো করে চটকে ফল দিতে পারি। ফ্রুট জুসটা আমরা অ্যাভয়েড করব, ফ্রুট জুসটা আমরা দেবো না। আর
এক বছরের উপরে হলে বেবি নিজে হাতে খাবে, তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো তার সাথে কথা বলে তাকে খাওয়াতে হবে। টিভি মোবাইল এগুলো অ্যাভয়েড করতে হবে খাওয়ানোর সময়, কারণ এগুলো তাদের উপর একটা বার্ডেন তৈরি হয়। আমরা এক্সেসিভ ফিড করানো যাবে না, বেশি অ্যামাউন্টও ফিড দেওয়া যাবে না। বেবি লেড উইনিং হতে হবে, তাদেরকে এক্সেসিভ পরিমাণ জোর করা যাবে না, বা যদি আমরা জোর করি তাতে কী হয়, তাতে তার একটা স্ট্রেস তৈরি হয়, তাহলে খাওয়ার সময় হলেই সে কান্নাকাটি করবে, সে কখনো ভালোভাবে খেতে চাইবে না। জোর করে ওভার ফিড করবো না, আর সবসময় আমরা টার্গেট রাখবো যে কমপ্লিমেন্টারি ফিডিং, ধরুন বাইরের একটা ফর্মুলা ফিড বা একটা কমপ্লিমেন্টারি কোনো রাইস চাল ডাল প্রিপারেশান আমরা দিতে পারি, সেগুলো সেগুলো মেনলি ব্রিজ হিসেবে কাজ করবে। কারণ আপনি যখন একটা খাবার থেকে একটা খাবারে শিফট করছেন, বাইরের খাবার বেসিক্যালি আপনাকে ফ্যামিলি ডায়েট দিতে হবে, সেটা আজ না হয় কাল, যদি দেরি হয় সেক্ষেত্রে নিউট্রিশনের ডেফিসিট থাকতে পারে। তো সেই জন্য কী করবো, এই খাবারগুলো যতক্ষণ না হ্যাবিট তৈরি হচ্ছে, ফ্যামিলি ডায়েট না নিতে পারছে, সেগুলো ব্রিজ হিসেবে কাজ করে, এগুলো কোনো পারমানেন্ট সলিউশন না। তবে চকলেট, কফি, ডার্ক চকলেট, চা, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এগুলো বাচ্চাদের অনেক সাইড এফেক্ট আছে, কনস্টিপেশন তৈরি করে, তাদের অ্যাপেটাইট কমিয়ে দেয়, এফেক্টিভ গ্রোথ ডেভেলপমেন্টে হ্যাম্পার করে। তো আজকের ভিডিওতে এইটুকুই। আপনারা অবশ্যই আমার চ্যানেল শিশু স্বাস্থ্য, আমার ফেসবুক পেজ শিশু স্বাস্থ্য অবশ্যই দেখুন, এবং সেখানে হেলথ রিলেটেড অনেক ভিডিও পাবেন। এটা মেন ভিডিওটা যদিও ইংলিশে করা আছে, তো অনেক বাবা মাই রিকোয়েস্ট করেছেন যে বাংলাতেও একটা করুন, তো এটা বাংলা ভার্সান, আপনারা দেখুন। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং কোনো প্রয়োজনীয় তথ্য জানার থাকলে সেটা আমাকে প্রশ্ন করুন, আমি এই কমেন্ট বক্সে উত্তর দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।